যখন কোনো জিনিস আমাদের একদম ভালো লাগে না, আমাদের বোরিং লাগে, আমরা ইংলিশে কী বলি? হাউ বোরিং অর ইটস বোরিং। কিন্তু বোরিং না বলে এই সেম কথাটা কীভাবে বলা যায় চলো আজকে শিখি। বোরিং না বলে আমরা এটাকে আরেকটা ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে পারি, টিডিয়াস। হাউ টিডিয়াস, হাউ টিডিয়াস, টিডিয়াস মিনস দ্য থিং ইজ ডাল অ্যান্ড বোরিং। পরেরটা দেখি, ইটস অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ ওয়াচিং আ পেইন্ট ড্রাই। ইটস অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ ওয়াচিং আ পেইন্ট ড্রাই। ধরো তোমার ঘরে রং হয়েছে, কখন রং শুকাবে সেটার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ওয়েট করছো দেয়ালের দিকে থাকলে, ইজন দ্যাট বোরিং? সো সেখান থেকে এই কথাটা এসছে, ইটস অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ ওয়াচিং আ পেইন্ট ড্রাই। নেক্সট ওয়ে, আই ক্যান্ট সে ইটস ইন্টারেস্টিং, আমি বলতে পারবো না যে এটা খুব ইন্টারেস্টিং, তার মানে দ্য থিং ইজ বোরিং। পরেরটা দেখি, ইট বোরস মি টু টিয়ার্স, ইট বোরস মি টু টিয়ার্স, দ্যাট মিন্স এটা এতটা বোরিং যেটা আমাকে কাঁদিয়ে তুলছে। পরেরটা, আই অ্যাম আফ্রেড আই ডোন্ট শেয়ার ইয়োর এনথুজিয়াজম। তুমি হয়তো কাউকে দেখছো কোনো বিষয় নিয়ে খুব উৎসাহী এবং সে তোমায় জিজ্ঞাসা করছে জিনিসটা কীরকম লাগলো, তো তুমি বলছো তোমার যতটা এটাই উৎসাহ রয়েছে আমার ততটা নেই, দ্যাট মিন্স ইটস বোরিং টু মি, আই ডোন্ট শেয়ার ইয়োর এনথুজিয়াজম। So that's it guys, follow me for learning more.